ডিয়ার ফ্রেন্ডস ভেরি গুড মর্নিং আমি আপনাদের সন্দীপ কুমার আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসেম্বর মাসের স্পেশাল অফার যেগুলি রয়েছে সেই অফারের টার্মস অ্যান্ড কন্ডিশন সম্বন্ধে আজকের জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে ফ্রেন্ডস নতুন যে কয়েকটা অফার লঞ্চ করা হয়েছে এই অফারগুলির সম্বন্ধে অনেকেরই কিছুটা ধারণা আছে অনেকেরই কিছুটা ধারণা নেই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলতে চলেছি কোন কোনভাবে আমাদেরকে এই অফারগুলোকে আমরা কোয়ালিফাই করতে পারবো এবং কোন কোন কন্ডিশানে আমরা এই অফারগুলোকে কোয়ালিফাই করে উঠতে পারবো না চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সো সবার প্রথম যদি আজকের আমরা যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্ন এক্সট্রা পিভি অন নিউ জয়নিং যে আমরা তিন হাজার টাকার প্রোডাক্ট যখন আমরা কেনাকাটা করব তখন যে আমরা অ্যাডিশনালি একশো পিভি যে এক্সট্রা আমরা পাচ্ছি বা ডবল পিভি আমরা যেটা পাচ্ছি তার কী কী কন্ডিশনস রয়েছে আমি এখানে ক্লিয়ারলি আপনি দেখতেই পাচ্ছেন সো সবার প্রথম এখানে কী রয়েছে দিস অফার ইজ অনলি ভ্যালিড অন ফার্স্ট ইনভয়েস আফটার জয়নিং ধরুন আজকের কোনো নতুন ব্যক্তি জয়েন হয়েছে এবার সে এ মাসে জয়েন হতে পারে এর আগের মাসে জয়েন হতে পারে তার আগের মাসে জয়েন হতে পারে এখানে কি লেখা রয়েছে মেনশন করা রয়েছে ফার্স্ট ইনভয়েস রাইট উনি জয়েন যখনই হন না কেন প্রথম ইনভয়েস উনি যখন করছেন তখন থেকেই এটা কাউন্ট করা হবে রাইট সো যারা নতুন জয়েন করেছে তাদের জন্যে এই অফারটা দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে দিস অফার ক্যান বি ক্লাব উইথ এক্সিস্টিং জয়েনিং স্কিম তিন হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে যদি কেউ নতুন জয়েন করে সেই ক্ষেত্রে তাদেরকে কী দেওয়া হচ্ছে হয় ন্যাচারাল কেয়ারের যে আমাদের ফেস স্ক্র্যাব হয় সে ফেস স্ক্র্যাব পেতে পারে না হয় অ্যালো কুকুমার জেল আমাদের যেটা রয়েছে দুটো প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা অফার পেতে পারে যদি কেউ তিন হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে জয়নিং করে রাইট এবং সেই অফারটা কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল রাইট যদি কেউ এই এই যদি কেউ তিন টাকার প্রোডাক্ট পারচেস করে তাহলে সেক্ষেত্রে তারা এখানেও কিন্তু সেটা কিন্তু অ্যাভেলেবেল করতে পারবে নেক্সটে টিম বিল্ডিং বোনাস লিডারশিপ ওভারেডিং বোনাস এবং সাইড বিজনেস এই তিনটে কিন্তু অ্যাকচুয়াল পিভিতে ধরা হবে এগুলো কিন্তু ডবল পিভিতে ধরা হবে না রাইট ধরুন আপনার টিমে একশো জন জয়েন করে আছে এই একশো জন সবাই ডবল পিভিতে যদি পারচেস করে থাকে বা ডাবল পিভিতে ডাবল পিভি অফারটা যদি নিয়েও নেয় কিন্তু এই একশো জনের যে অ্যাকচুয়াল পিভি যেটা করবে সে অ্যাকচুয়াল পিভিটাই কিন্তু সাইড বিজনেসের দিকে কাউন্ট হবে বা এল ওভিতেও কিন্তু সেম সাইড বিজনেসে অ্যাকচুয়াল পিভি কাউন্ট হবে এখানে কিন্তু ডাবল পিভি কাউন্ট হবে না নেক্সট ওয়ান পার্সেন্ট পুল স্কিম ফান্ড এগুলোও কিন্তু অ্যাকচুয়াল পিভিতেই কাউন্ট করা হবে ডাবল পিভি কিন্তু এগুলোতে কাউন্ট করা হবে না নেক্সট ফার্স্ট স্টার্ট এইট পারসেন্ট লেভেল ক্যান বি ডান বাট প্রোডাক্ট ভাউচার উইল নট বি গিভেন যদি কোনো ব্যক্তি ধরুন একশো পিবি দিয়ে শুরু করলো তার মানে একশো পিবিতে আরও একশো পিবি আমরা এক্সট্রা পেয়ে গেলাম মানে দুশো পিবি হয়ে গেলো আরও আমি যদি একশো পিবি করে তিনশো পিবি কমপ্লিট করে ফেলি তাহলে কি আমি এইট পারসেন্ট হতে পারবো ইয়েস অবভিয়াসলি আপনি এইট পার্সেন্ট হতে পারবেন কিন্তু আপনি প্রোডাক্ট ভাউচার এখানে পাবেন না রাইট ক্লিয়ারলি মেনশন করা রয়েছে আপনি এই পিভিটা থেকে আপনি এইট পারসেন্ট লেভেল অ্যাচিভ করতে পারবেন কিন্তু যে প্রোডাক্ট ভাউচারটা দেওয়ার কথা সেটা কিন্তু আপনি পাবেন না প্রোডাক্ট ভাউচার পেতে গেলে আপনাকে দুশো বিরাশি পিভি অ্যাকচুয়াল পিভিতেই আপনাকে করতে হবে রাইট নেক্সটে দিস অফার ইজ ভ্যালিড অন টু টু টোয়েন্টি সিক্স ডিসেম্বর এই অফারটা দু তারিখ থেকে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল করা অ্যাভেলেবেল থাকছে অনলি অ্যাকচুয়াল পিভি উইল বি কনসিডার ফর কনসিস্টেন্সি অফার কোয়ালিফিকেশান অ্যাজ ওয়েল দেখুন এই জিনিসটাকে খুব ভালো করে মনে রাখবেন ধরুন আজকে কেউ তিন হাজার টাকা দিয়ে জয়েন করলো এবং সে হেলথ কেয়ার বা ন্যাচারাল কেয়ারের প্রোডাক্ট নিয়ে একশো পিভি করলো রাইট বা তিন হাজার টাকার পারচেস করলো কিন্তু তিন হাজার টাকার মধ্যেও যদি তার একশো পিভি কমপ্লিট না হয় তাহলে কিন্তু সে কনসিস্টেন্সি অফারে কিন্তু তার এটা প্রথম মাস বলে কাউন্ট করা হবে না যদি কনসিস্টেন্সি অফারে সে যদি কোয়ালিফিকেশান করতে চায় তাহলে কিন্তু তার অ্যাকচুয়াল পিভিও তাকে একশো পিভি কমপ্লিট হতেই হবে অ্যাকচুয়াল যদি একশো পিভি কমপ্লিট হয় তাহলেই কিন্তু সে কনসিস্টেন্সির মধ্যে কোয়ালিফাই করতে পারবে নাহলে কিন্তু হবে না সো এখানে দেওয়া রয়েছে অনলি অ্যাকচুয়াল পিভি উইল বি কনসিডার ফর কনসিস্ট্যান্সি অফার কোয়ালিফিকেশন রাইট সো এটা হচ্ছে প্রথম আমাদের যে অফারটা এক্সট্রা আর্ন হান্ড্রেড পিভি তার উপরে এটা আপনাকে ডিটেলস দিলাম নেক্সট অফারের ওপরে আমরা চলে যাই ডাবল পিভি অফার ফ্রেন্ডস এই অফারটা কেন খুব মন দিয়ে শুনবেন কারণ আপনি এই মাসে যদি ব্রোঞ্জ ডাইরেক্টর হতে চান বা আপনি যদি ফার্স্ট ফার্স্টার ব্রোঞ্জ ডাইরেক্টর হতে চান বা আপনি যদি সিলভার গোল্ড ডায়মন্ড স্টার বা আপনি ক্রাউন বা ইউসিডি ডিউসিডি যাই লেভেল আপনি অ্যাচিভ করতে চান না কেন যদি আপনি সত্যি তার জন্য প্রিপেয়ার হয়ে আছেন তাহলে এই অফারটা আপনাকে হেল্প করবে এই মাসে ফার্স্ট স্টার্ট ব্রোঞ্জ ডাইরেক্টর হওয়ার জন্যে বা সিলভার ডাইরেক্টর হওয়ার জন্য বা ক্রাউন ডাইরেক্টর হওয়ার জন্য বা স্টার ডাইরেক্টর হওয়ার জন্যে এই অফারটা আপনাকে দুর্দান্তভাবে হেল্প করতে পারবে মন দিয়ে শুনবেন ডবল পিভি অফার অন সার্প এয়ার পিউরিফায়ার দেখুন নর্মালি আমরা সার্ফ এয়ার পিউরিফায়ার যেটা রয়েছে এয়ার পিউরিফায়ারের মধ্যে আমরা কত পিভি পাই ছশো তিরিশের ওপরেই আমরা পাই রাইট প্রায় অন এন অ্যাভারেজ আমরা ছশো তিরিশ পি এখানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এখন যদি আপনি এটা কেনাকাটা করেন এই এই মাসের মধ্যে যদি আপনি এয়ার পিউরিফায়ার কেনেন তাহলে আপনি আর ছশো তিরিশ পাবেন আপনি প্রায় সাড়ে বারোশো পিভি পাবেন একটা এয়ার পিউরিফায়ারের ওপরে তার মানে আপনি যদি পুরো মাসে চারটে থেকে পাঁচটা যদি আপনি এয়ার পিউরিফায়ার প্ল্যান করতে পেরেছেন তার মানে আপনি হয়ে যেতে পারেন ফার্স্ট স্টার্ট ব্রোঞ্জ ডাইরেক্টর রাইট সো এখানে অপশানগুলো কন্ডিশানসগুলো কী কী আমরা দেখে নিচ্ছি দিস অফার ইজ অনলি ফর রিপার্চেস এটা শুধুমাত্র রিপার্চেসের জন্যই ধরুন আপনি এ মাসে নতুন জয়েন হয়েছেন তাহলে আপনি কিভাবে এটাকে কোয়ালিফাই করতে পারবেন আপনি সবার প্রথম একটা সাবান বা একটা পেস্ট বা যে একটা প্রোডাক্ট আগে আপনি নিয়ে নেবেন তারপর আপনি যদি এর প্রিফারটা নেন তাহলে কিন্তু এটা আপনার রিপারচেসে কাউন্ট করা হবে রাইট নেক্সট এর পরের অপশনটা কি রয়েছে দিস অফার ইজ ভ্যালিড ফ্রম সেকেন্ড ডিসেম্বর টু টোয়েন্টি সিক্স ডিসেম্বর এই যে অফারটা চলবে এটা দু তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্তই চলবে রাইট এই জিনিসটা মনে রাখবেন কিন্তু তার মানে এই নয় যে আপনি ছাব্বিশ তারিখ অবধি অপেক্ষা করবেন কারণ এয়ার পিউরিফায়ার এমন একটা প্রোডাক্ট এই অফারটা আসার পর আপনি যদি দু থেকে তিন দিনের মধ্যেই যদি এয়ার পিউরিফায়ার তুলে নিতে পেরেছেন তাহলে খুবই ভালো কিন্তু যদি এর পরে আপনি দেরি করেন তাহলে আপনি এয়ার পিউরিফায়ার নাও পেতে পারেন কারণ এটা হাই ডিমান্ডেবল প্রোডাক্ট রাইট এবং এই ডবল পিভি আসার জন্য এর ডিমান্ড আরও অনেক বেড়ে গেছে মার্কেটের মধ্যে আপনার আশেপাশে ডিএলসিপিতে বা অনলাইন আপনি কোথাও পাবেন না আজ থেকে যদি আপনি এক সপ্তাহ পর কোথাও এয়ার পিউরিফায়ার খোঁজ করতে যান আপনি পাবেনই না সো ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি আপনার লেভেল কোয়ালিফাই যদি করতে চান তাহলে দু তারিখ থেকে চার পাঁচ তারিখের মধ্যে এটা আপনি কমপ্লিট করে নিন রাইট নেক্সট টিম বিল্ডিং বোনাস লিডারশিপ রাইডিং বোনাস সাইড বিজনেস ওয়ান পারসেন্ট ক্লাব স্কিম ফান্ড এই সবগুলি কিন্তু অ্যাকচুয়াল পিভিতেই ধরা হবে এগুলো কিন্তু কোনোটাই ডাবল পিভিতে ধরা হবে না আপনি ডবল পিভি যেটা করেছেন ডাবল পিভি কাউন্ট হবে না ডবল পিভি শুধুমাত্র আপনার লেভেল ইনক্রিজ করার জন্য আপনার লেভেলটাকে বাড়ানোর জন্যে আপনার লেভেলটাকে চেঞ্জ করার জন্য কাজে আসবে কিন্তু আপনি যে টাকাটা পাবেন বা আপনি যে টিম বিল্ডিং বোনাস লিডারশিপ রাইডিং বোনাস স্কিম ফান্ড এই সবগুলো কিন্তু অ্যাকচুয়াল পিভিতেই ধরা হবে রাইট नेक्स्ट फास्ट स्टार्ट एट परसेंट लेवल कैन बी डन बट प्रोडक्ट भाउचर उल नॉट बी गिवेन सो ये भलो कर सुनबें এ এতে আপনি যখন এয়ার পিউরিফায়ার আপনি নিচ্ছেন এর পিউরিফার নিয়ে আপনি ফার্স্ট আর্ড এইট হতে পারবেন কিন্তু ফার্স্ট আর্ড এইট পার্সেন্টের ভাউচার আপনি পাবেন না রাইট কিন্তু এখানে আপনি ভাউচারটা পাবেন কেন পাবেন কারণ যখন আপনি একটা এয়ার পিউরিফায়ার কিনছেন তখন অবভিয়াসলি আপনার ছশো পিভির ওপরে চলে যাচ্ছে তার মানে অ্যাকচুয়াল আপনি দুশো বিরাশি পিভি করছেন রাইট আর যেহেতু আপনি অ্যাকচুয়াল দুশো বিরাশি পিভির ওপরে করছেন আপনি এখানে এইট পার্সেন্ট ভাউচারটা পাবেন সেটা নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই রাইট অনলি অ্যাকচুয়াল পিভি উইল বি কনসিডার ফর কনসিস্ট্যান্সি অফ as well. so it is one monitor এ এখানেও আপনার কনসিস্টেন্সি অফার অটোমেটিকলি হয়েই যাচ্ছে কারণ আপনার একশো পিভির ওপরেই যেহেতু চলে যাচ্ছে সো এটা হচ্ছে ডাবল পিবি অফার অ্যান্ড ফ্রেন্ডস একদম এটাকে লাইটলি নেবেন না একদম সিরিয়াসলি এই অফারটাকে নিন রাইট নেক্সট অফার যদি আমরা বলি ভেস্টিজ চ্যাম্প অফার রাইট সো ভেস্টিজ চ্যাম্প অফারটাকে একবার ভালো করে বোঝার চেষ্টা করুন এখানে কিন্তু অলরেডি সাজিয়ে দেওয়া রয়েছে যদি আপনি এ মাসে নতুন জয়নিং করেছেন লেটস এক্সাম্পল আপনি এ মাসে নতুন জয়েন হয়েছেন আপনি নিজে সিঙ্গেল ইনভয়েসে একশো পিভির বিলিং করেছেন এবং এবং আপনি নতুন তিনজনকে একশো 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 পিবি দিয়ে কনসিস্টেন্সিতে কোয়ালিফাই করিয়েছেন রাইট তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনি তিনজনকে যেহেতু নতুনকে জয়েন করিয়েছেন আপনি নেক্সট মাসে এক হাজার টাকার একটা প্রোডাক্ট ভাউচার পাবেন রাইট এবার ধরুন আপনি হয়তো পুরনো আপনি হয়তো এর আগে জয়েন করে আছেন আপনার অলরেডি তিনজন ডাউনলাইন হয়েই আছে সো আপনি কী করতে পারেন যদি আপনি সেই তিনজনকেও যদি আপনি একশো পিভি করে কনসিস্ট্যান্সি কমপ্লিট করাতে পারেন তাহলে আপনি এক হাজার প্লাস এক হাজার মানে আরও একটা এক হাজারের ভাউচার আপনি পেয়ে যাবেন মানে যদি আপনি এ মাসে নতুন তিনজন এবং পুরনো তিনজন এই ছজনকে ডাইরেক্টলি ডাইরেক্ট ডাউনলাইনকে আপনি যদি একশো একশো পিভি সিঙ্গেল ইনভয়েসে কনসিস্টেন্সি করিয়ে করাতে পেরেছেন তাহলে হান্ড্রেড পিবি কনসিস্ট্যান্সি করাতে পেরেছেন তাহলে আপনি ভেস্টিজ চ্যাম্প হয়ে যাবেন এবং আপনি পাবেন দু হাজার টাকার প্রোডাক্ট পৌঁছান কন্ডিশনসগুলো দেখে নিন দিস অফার ইজ ভ্যালিড অন সেকেন্ড ডিসেম্বর টু বিজনেস মান্থ এন্ড মানে এই মাসটা পুরোটাই কিন্তু এই অফারটা থাকছে নেক্সট কি টু অ্যাভেল দিস অফার ইজ ইট ইজ ম্যান্ডেটারি ফর দ্য আপলাইন অ্যান্ড সিক্স ডাইরেক্ট ডাউনলাইন উইথ গ্রিন আইডি এটা ভালো করে মন ভালো করে শুনবেন দিস দিস অ্যাভেল টু অ্যাভেল দিস অফার इट इज मैंडेटरी फॉर द अपलाइन एंड सिक्स डायरेक्ट डाउनलाइन विथ ग्रीन आईडीज सो आगे सब प्रथम आप आईडी ग्रीन करते हैं तरह के थ्री अफ देम मस्ट बी एक्सिंग তিনজন ডায়েরি যে ডায় ডাউনলাইন রয়েছে তারা পুরনো হতেই হবে তাহলে কিন্তু আপনি ফার্স্টিক চ্যাম্প অফারটা পাবেন তাহলে কিন্তু আপনি দু হাজার টাকার প্রোডাক্ট ভাউচারটা পাবেন নয়তো আপনি শুধু এক হাজার টাকার প্রোডাক্ট ভাউচারই পাবেন এই ভাউচারে আপনি কী কী প্রোডাক্ট পেতে পারেন এই ভাউচারে আপনি পাবেন একটা রাইস ব্র্যান্ড কুকিং অয়েল দুটো টি মানে স্পেশাল টি আমাদের যেটা রয়েছে সেটা পেয়ে যাবেন এবং পাঁচটা আপনি অ্যাশিয়োর সাবান এখানে পেয়ে যাবেন রাইট নেক্সট ইচ অফ দ্য ইচ অফ দিস প্রোডাক্ট ভাউচার মাস্ট বি ইউজড ইন ওয়ান্স ধরুন আপনি যে এক হাজার টাকার প্রোডাক্ট ভাউচার পাবেন সেটাকে আপনাকে একবারেই রিডিম করতে হবে ধরুন আমি আজকে একটা তেল নিলাম এর পরের মাসে আমি দুটো চা নেব এভাবে করলে কিন্তু হবে না আপনাকে একবারেই এক হাজার টাকার যে ভাউচার বা দু হাজার টাকার ভাউচার যেটা আপনি পাবেন সেটা কিন্তু একবারেই আপনাকে রিডিম করতে হবে নেক্সট দিস অফার ইজ ভ্যালিড অন রিপারচেস এটা কিন্তু নতুনদের জন্য নয় এটা কিন্তু শুধুমাত্র রিপারচেসের জন্য নতুনদের জন্য মানে আপনি যদি ভেস্টিজ চ্যাম্প হতে চান তাহলে এটা তাহলে কিন্তু আপনাকে এখানে কি বলা হয় আপনি যেহেতু আগে থেকেই প্রোডাক্ট পারচেস করছেন তার মানে এটা রিপারচেসই হবে আর যদি কেউ এটা নতুন ব্যক্তি করতে চায় সবার প্রথম তাকে আগে একটা সাবান একটা টুথপেস্ট দিয়ে আগে তাকে পি করতে হবে তারপর এটাকে কোয়ালিফাই করতে পারবে রাইট নেক্সট দিস অফার ক্যান বি ক্লাব উইথ কনসিস্ট্যান্সি অফার অলসো সো এটা কনসিস্টেন্সি অফারেও কিন্তু কাউন্ট করা যাবে এই যে আপনি একশো পিভি করছেন সেটাও কনসিস্টেন্সিতে কাউন্ট হবে এবং নতুন যে তিনজনকে আপনি একশো একশো পিভি করাচ্ছেন সেগুলো কিন্তু কনসিস্টেন্সিতে কাউন্ট হবে দিস অফার ক্যান বি ক্লাব উইথ এক্সট্রা হান্ড্রেড পিভি জয়নিং স্কিম অলসো সো এই যে আমরা প্রথম অফারটা নিয়ে ডিসকাস করলাম যে আপনি হেলথ সাপ্লিমেন্ট আয়ুশান্তি প্রোডাক্ট এবং আপনি ন্যাচারাল কেয়ার প্রোডাক্ট দিয়ে আপনি হান্ড্রেড পিবি কমপ্লিট করে আপনি তিন হাজার টাকা যদি আপনি বিলিং করেন তাহলে আপনি এক্সট্রা হান্ড্রেড পিবি পাচ্ছেন সেই অফারটা কিন্তু এখানেও কিন্তু ক্লাব করা যেতে পারে রাইট সো এগুলোই এটাই হচ্ছে আমাদের আজকের যে মেন মেন টপিক বা মেন যে আমাদের চারটে অফারের কনক্লুশন সেগুলো আমি আপনাদেরকে একটু হলেও ক্লিয়ার করতে পারলাম এই চ্যানেলের মধ্যে এই ধরনের আরও ইউজফুল প্রচুর ভিডিও আছে ভিডিওগুলোকে ফলো করুন দেখুন এবং আপনার টিমকে শেখান আর ইমিডিয়েটলি আপনার কোর টিম বা আপনার যে সিরিয়াস যারা লোক হয়েছে তাদেরকে ইমিডিয়েটলি ভিডিওটি পাঠান এবং তাদেরকে ফোন করে বলুন যাতে তারা এই ভিডিওটা যেন দেখে সো দ্যাট তারা এই কনসেপ্টটা পুরোটা ভালো করে বুঝতে পারবে এবং তারাও অনেক বড় ব্যবসা তুলে নিয়ে আসতে পারবে নেক্সট ভিডিওতে আমরা আবার দেখা করছি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক বাটন প্রেস করে দিন আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে তাহলে ইমিডিয়েটলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং